নিয়মিত চুল স্ট্রেট করিয়ে দুই কিডনি বিকল হল তরুণীর। প্রসাধনীর দ্রব্য ব্যবহারের পর কিডনি সমস্যা হওয়া অত্যন্ত বিরল ঘটনা। এমনই একটি বিষয় চিকিৎসকরা কেস স্টাডি হিসেবে প্রকাশ করেছে দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে। 26 বছরের এক তরুণী 2020 সালের জুন মাস, 2021 সালের এপ্রিল মাস ও 2022 সালের জুলাই মাসে চুলের স্ট্রেটনিং করিয়েছিলেন। তবে যতবারই স্ট্রেট করিয়েছেন ততবারই জ্বর, বমি, ডায়রিয়া, কোমর, পিঠে ব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছে তার। শেষ পর্যন্ত চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। চিকিৎসকরা তখন তাকে জানালেন রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় তার দুটি কিডনি অকেজ হয়ে পড়েছে। অনেক নারী তাদের কোকড়ার চুল স্ট্রেট করার দিকে ঝোঁকেন। অধিক পরিমাণে রাসায়নিক ব্যবহার করা হয় এটি করাতে। এগুলো ব্যবহার করার পর ত্বকে নানা রকমের প্রতিক্রিয়া দেখা দিতে পারে। কারো র্যাশ বেরোয়, কারো আবার চুলকানি হয়, কারো চোখ মুখ ফুলে লাল হয়ে যায়। তবে চুল স্ট্রেট করাতে গিয়ে কিডনি বিকল হয়ে যাওয়ার ঘটনা একেবারেই বিরল। তরুণী জানিয়েছেন পার্লারে গিয়ে চুল স্ট্রেট করানোর পরপরই মূত্রের সঙ্গে রক্তের ছিটে বেরিয়ে আসছিল। মূত্রনালীর সংক্রমণ কিংবা কিডনির মারাত্মক কোনো সমস্যা ছাড়াই এমন উপসর্গ দেখে ভয় পেয়ে যান ওই তরুণী। সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেন। চিকিৎসকরা জানান চুল স্ট্রেট করতে সেলুনে যে ধরনের ক্রিম ব্যবহার করা হয় সেই ক্রিমে থাকে এক ধরনের অ্যাসিড। এর কারণে মাথার চামড়া জ্বালা করতে পারে, কিন্তু তার সঙ্গে কিডনির কোনো সম্পর্ক রয়েছে কিনা তা বুঝতে বেশ কয়েকটি ইঁদুরের উপর এই ধরনের রাসায়নিক প্রয়োগ করে পরীক্ষা করে দেখেন। গবেষণায় ব্যবহৃত 5টি ইঁদুরের লোমে লাগিয়ে দেওয়া হয় চুল স্ট্রেট করার ওই ক্রিম। কিছুক্ষণ পর গবেষকরা ইঁদুরগুলির মূত্রের মধ্যে খুব ছোট ছোট ক্রিস্টালের মতো কিছু জিনিসের উপস্থিতি দেখতে পান। শুধু তাই নয়, ইঁদুরের শরীরের ওই ক্রিম ব্যবহারের 28 ঘন্টার মধ্যেও তাদের রক্তে অস্বাভাবিক হারে বেড়ে যায় ক্রিয়েটিনের পরিমাণও। চিকিৎসকরা এই পরীক্ষা থেকে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তাদের মতে চুল স্ট্রেট বা সোজা করার ক্রিমের মধ্যে যে অ্যাসিড থাকে তা মাথার ত্বকের মাধ্যমে শরীরে প্রবেশ করে, ফলে কিডনির সমস্যা দেখা দিতেই পারে।